এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা 13 কিংবা 14 মে বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। এ সময় এর গতি থাকতে পারে 180 থেকে 220 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যেটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা আছে। গতকালকে সন্ধ্যায় এটা নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং এখন এটা সুস্পষ্ট নিম্নচাপে অবস্থায় আছে। আগামীকালের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে 11 তারিখ, এবং 13 তারিখ সন্ধ্যা থেকে 14 তারিখ সকাল মধ্যে এটা আঘাত হানার পূর্বাভাস পাওয়া গেছে। এবং আঘাতের সময় এটার গতিবেগ ধারণা করা হচ্ছে 180 থেকে 220 কিলোমিটার গতিবেগটা থাকবে।